ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে যতটুকু জানি কথাবার্তা বা চলাফেরা ওনার একটি সমস্যা, যার কারণে ওনাকে আমার পছন্দ হয় না। আমেরিকান যে নীতি, সেই ক্ষেত্রে ট্রাম্প বোধ হয় সেকেন্ড টার্মে আসবে। আমার যেটা মনে হচ্ছে যে মানে ট্রাম্প তো জিতবই না, ও বাইডেন তার সম্ভাবনা আছে। আমার হিসাবে তো বাইডেনই আসা উচিত। তার যে পলিসিগুলো ছিল তার শাসন আমলে, সেই দিক থেকে যদি আমি দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্পের জেতার কথা না, ইলেকশনে ট্রাম্পের জেতার পসিবিলিটিস আছে। ওভারঅল যদি দেখা যাচ্ছে তাহলে জো বাইডেনের আসার সম্ভাবনা অনেক বেশি। যদি সে না আসতে পারে এবছর, তাহলে করোনার এই মহামারীর জন্য যে তার গাফিলতি সেটা তার দায়ী থাকতে পারে। কোভিড-19 যে চ্যালেঞ্জগুলো সে যেভাবে ফেস করছে, একটা আমেরিকার মতন দেশে যেভাবে সে হ্যান্ডেলিং করছে, এটা আমার কাছে মনে হচ্ছে খুব পোরলি। জো বাইডেনের দিক থেকে আসলে হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক যে স্কিলসগুলো থাকবে, আবার একই সাথে হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্ট যে ইয়াগুলো, এখানে আমার কাছে মনে হয়েছে বেশ সুযোগ সুবিধা আসবে। দলীয় কিংবা গোষ্ঠীগত সুবিধা দুজনের কারো থেকে বেশি নেওয়া যাবে না। অ্যাজ এ ইমিগ্রেন্ট যদি হতে চাই, জো বাইডেন অবশ্যই মানুষের পক্ষে কথা বলে। আমরা জাস্ট জাজ করতে পারবো যে সে তার তুলনায় আমাদের জন্য কী কী করছে, যেহেতু ট্রাম্প আমাদের জন্য সেরকমভাবে কিছু করেনি। হিসাবে আমি ভোট দিলে বাইডেনকে দিতাম, অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের দিকেই আমার থাকতো, কারণ এইরকম নেতার দরকার আছে। আমি বাইডেনকে দেবো, অবশ্যই বাইডেনে। আমি অবশ্যই ট্রাম্পকে ভোট দিতাম, আর যাই হোক ট্রাম্পকে হয়তো দিতাম না।